নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে তার অগ্রিম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না। বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি অর্থনৈতিক স্থিতি। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে, অর্থাৎ অর্থ কিন্তু আপনাদের হাতে আসবে। কিন্তু অর্থ আসার পাশাপাশি অর্থ কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আয় একদিক দিয়ে হবে, একদিক দিয়ে কিন্তু খরচা হয়ে যাবে। তবে সেই খরচা কিন্তু কোনো ভালো বা শুভ কাজে কিন্তু ব্যবহৃত হবে। যেমন আপনারা কোথাও ট্যুরে যেতে পারেন এই মাসে, এছাড়াও কোনো ভোগ্য পণ্য আপনারা গৃহের জন্য কিনতে পারেন। এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থাৎ কেনা বেচা কিন্তু বৃদ্ধি পাবে। কিছু কিছু বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করবে। যেমন আপনি যদি ফুড ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন, আপনার যদি স্টক বিজনেস থাকে, আপনার যদি লোহা জাতীয় কোনো দ্রব্যের বিজনেস থাকে বা কলকারখানা বা কোনো কারখানা রয়েছে, এছাড়াও কাঁচামালের কোনো বিজনেস করেন, গার্মেন্টসের কোনো দোকান রয়েছে, এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে পারিবারিক সাপোর্ট কিন্তু পাবেন, কিন্তু সেরকম মাত্রায় কিন্তু পাবেন না। কিছু ক্ষেত্রে মানসিক উদ্বেগ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে। তবে এই মাসে ভাইয়ের সাথে মতবিরোধ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন। এছাড়াও যারা সরকারি চাকুরি করছেন তারা কিন্তু কোনো বাকবিতণ্ডায় কিন্তু এই মাসে জড়িয়ে পড়তে পারেন, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এর পাশাপাশি এই মাসে হেলথের দিক কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে, অর্থাৎ শরীর কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পেটের সমস্যা, গাইনিক প্রবলেম, উচ্চ রক্তচাপ, এছাড়াও স্নায়ুবিক প্রবলেম, এই সমস্ত প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তবে এই মাসে যাদের ব্যবসায় টাকা পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, সেই অর্থ কিন্তু উঠার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনাদের প্রাপ্তিযোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ লটারি, সাট্টা, জুয়া, এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনারা পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। এই মাসে শত্রুতার ভাব কিন্তু দেখা যাচ্ছে, তবে শত্রু তেমন কিছু করতে পারবে না। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা এই মাসে বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের কিন্তু বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু সন্তান লাভ করতে চলেছেন। এছাড়াও যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা 20 তারিখ পর্যন্ত সাবধানে চলাফেরা করুন, সেক্ষেত্রে আপনার পক্ষে মঙ্গল। এই মাসে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতার বাণী আমি শোনাতে চলেছি। আপনাদের কিন্তু শারীরিক অসুস্থতা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, মেডিকেল অ্যালার্ট থাকুন। এই মাসে আপনাদের
ভ্রমণের কিন্তু চোখ দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা টুরে যেতে পারেন। আপনারা সতর্কভাবে রাস্তায় চলাফেরা করুন, দুর্ঘটনার কিন্তু চোখ দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল যদি বলা যায় মীন রাশির জাতক জাতিকার 70% আপনাদের ভালো যেতে চলেছে, 30% আপনাদের খারাপ যেতে চলেছে, তবে সেটিকে আপনারা মেনটেন করে চললে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।